হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো, তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, এখন পুজোর ভ্যাকেশনের জন্য কলেজ ছুটি রয়েছে, অর্থাৎ কলেজ ওপেন করা হবে কত তারিখে? 5ই নভেম্বর ওপেন করা হবে। সমস্ত কলেজ ওপেন হয়ে যাবে 5ই নভেম্বর। 5ই নভেম্বরের আগে কোনো ইন্টারনাল এক্সটার্নাল এক্সাম হবে না। আর তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হয়নি, 5ই নভেম্বরের আগে আসার সম্ভাবনা একেবারেই নেই। তাহলে কবে পাবলিশ করা হতে পারে? 15ই নভেম্বরের পরে পাবলিশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে, তোমাদের যাদের রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, কবে থেকে এক্সাম শুরু হতে পারে, অর্থাৎ এক্সটার্নাল আর ইন্টারনাল এক্সাম কবে থেকে শুরু হবে? তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, 15ই নভেম্বরের পরে তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হয়ে যেতে পারে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল বা প্রজেক্ট কবে নেওয়া হবে? তোমাদেরকে বলে রাখি, 15ই নভেম্বরের পরে তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হবে, টিউটোরিয়াল বা প্রজেক্ট কিন্তু জমা নেওয়া হবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই, যখনই ইউনিভার্সিটির তরফ থেকে কলেজগুলিকে নোটিস দেওয়া হবে তখন তোমাদেরকে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। তাও তোমাদেরকে বলে রাখতে পারি, তোমাদের ইন্টারনাল এক্সাম 15ই নভেম্বরের পরে সমস্ত কলেজে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তোমাদের এক্সাম ডিসেম্বরে এন্ড বা জানুয়ারি মাসের দিকে শুরু হয়ে যাবে ফিফথ সেমিস্টারে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত পড়াশোনা শুরু করোনি, এক্সাম প্রিপারেশান নিতে থাকো, কারণ তোমাদের ইন্টারনাল এক্সাম 15ই নভেম্বরের পরে শুরু হয়ে যাবে। আর তোমাদের থিওরি এক্সাম অর্থাৎ এক্সটার্নাল এক্সাম অর্থাৎ যে এক্সামগুলি তোমাদের বাইরের কলেজে হয়ে থাকে, সেই এক্সামগুলি তোমাদের ডিসেম্বরের এন্ড বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, ফিফথ সেমিস্টারে ইন্টারনাল এক্সাম হয়ে যাওয়ার পরেই তোমাদের ইন্টারনাল ও এক্সটার্নাল এক্সামগুলি শুরু হয়ে যাবে। এই ছিল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজে ইন্টারনাল এক্সটার্নাল ও রেজাল্টের আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকে এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।